এবং সিপিএমের এই কর্মনাশা বন্ধ যেটা তৃণমূলের যোগ সাজেসে হয়েছিল সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বামেদের লাল পতাকার ফাঁকে বেলা বাড়তেই দেখা মিলল গেরুয়া পতাকার। আজ 8ই জানুয়ারি বামেদের ডাকা সাধারণ ধর্মঘট উপেক্ষা করে যে সমস্ত দোকান মালিক খুলেছিলেন দোকান, যেসব যানবাহন ঘাটাল পাঁশকুড়া সড়কে সচল ছিল, সেই সমস্ত দোকান মালিক গাড়ি চালকদের লজেন্স দিয়ে মিষ্টিমুখ করালেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির নেতা কর্মীরা। আজকে আবারও প্রমাণ হলো একটা রাজ্য জুড়ে কর্মনাশা বন্ধ থেকে তারা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছিল, কিন্তু মানুষ বুঝিয়ে দিয়েছে এই কর্মনাশা বন্ধকে ব্যর্থ করে দিয়ে জনজীবন স্বাভাবিক রেখে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সমস্ত চালু রেখে আমরা দেখতে পাচ্ছি জনজীবন স্বাভাবিক রেখেছে। এর জন্য আমরা প্রত্যেকটি সাধারণ মানুষকে দোকানদারদেরকে ধন্যবাদ জানাই এবং সিপিএমের এই কর্মনাশা বন্ধ যেটা তৃণমূলের যোগ সাজেসে হয়েছিল সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আচ্ছা, বামেদের এই ধর্মঘটের মাঝেই যারা দোকান খুলেছে বা রাস্তাঘাটে গাড়ি নিয়ে বেরিয়েছে তাদের প্রতি আপনাদের কি ব্যবস্থা রয়েছে? তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমরা মিষ্টিমুখ করাচ্ছি, মিষ্টিমুখ করিয়ে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।